চলবে। বড় বড় খোঁজ করছিলাম, মূলত আমাদের কিছু কর্মসূচির কথা আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আমরা আনন্দের সাথে যে কথাটা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন প্রায় তার লড়াই সংগ্রাম আত্মত্যাগের 50 বছরে পা দিতে চলছে। 1970 সালে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে সময়ের প্রয়োজনে সংগঠিত ছাত্র আন্দোলনের ধারাকে বহন করে ভারতের ছাত্র ফেডারেশন স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে লড়াই শুরু করেছিল। সেই সংগঠনটা লড়াইয়ের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, বহু শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে 50 বছরে পা দিতে চলছে। আগামী 30শে ডিসেম্বর আমাদের সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের সর্বভারতীয় কমিটি গত আগস্ট মাসে দমদম থেকে সারা ভারতবর্ষব্যাপী এই 50 বছরের কর্মসূচি শুরু করেছে। আমরাও আমাদের রাজ্যের মধ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বছরভর এই যে 2019 সালের 30শে ডিসেম্বর থেকে শুরু করে 2020 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত বছরব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব। এখন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি সংগঠনের 50তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল 28শে ডিসেম্বর কৈলাস শহরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। 30শে ডিসেম্বর প্রতিষ্ঠা দিবসের দিনে বিলোনিয়ায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে, ধর্মনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং আগরতলায় আমাদের ছাত্র যুব ভবনে আমরা রক্তদান শিবির আগামী 29 তারিখে অনুষ্ঠিত করব। এই রক্তদান শিবিরের উদ্বোধন করবেন অধ্যাপক শ্রদ্ধেয় শ্রী মিহির দেব মহোদয়। তাছাড়া এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি, বসে আঁকো প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা, নানাবিধ কর্মসূচি সারা রাজ্যব্যাপী একটা ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়ে আছে আমাদের রাজ্যের মধ্যে। গণতান্ত্রিক আবহে যে সুযোগ সুবিধা থাকা দরকার, কথা বলার সুযোগ, স্বাধীনভাবে সংগঠনের কার্যকলাপ করার মতো যে সুযোগ থাকা দরকার, সুযোগ ত্রিপুরা রাজ্যের মধ্যে সংকুচিত হয়ে আছে। তার মধ্যে দাঁড়িয়েও আমরা নানাবিধ কর্মসূচি গ্রহণ করছি, নানা ক্রীড়া কর্মসূচি, আমাদের আলোচনা সভা আমরা অনুষ্ঠিত করব। কৈলাস শহরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একটা ধর্মঘট আহ্বান করেছে নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে, আমরা এই ধর্মঘটের প্রতি সমর্থন জানাই। তাছাড়া আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আহ্বান করেছে এই যে শিক্ষার উপর নানাবিধ আক্রমণ সংঘটিত হচ্ছে, শিক্ষার বাণিজ্যিকীকরণ, গেরুয়াকরণ, আজকে সরকারি শিক্ষাকে লাগানো সমস্ত ধরনের ষড়যন্ত্র দেশের সরকারের নেতৃত্বে চলছে এবং বেসরকারিকরণের একটা বুলডোজার সাধারণ ছাত্রছাত্রীদের উপর নামিয়ে আনা হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্র ধর্ম 8ই জানুয়ারি পালন করার SFI এর সর্বভারতীয় কমিটি ঘোষণা করেছে আমাদের রাজ্যের মধ্যেও। আমরা 8ই জানুয়ারি ছাত্র ধর্মঘট আহ্বান করছি। আমরা 14 দফা দাবির ভিত্তিতে ছাত্র অবস্থান সংগঠিত করেছিলাম। এই 14 দফা দাবি এবং আমাদের দেশের সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের সংগঠন ভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের রাজ্যের মধ্যে ছাত্র ধর্মঘট 8ই জানুয়ারি সংগঠিত হবে। আমরা সমস্ত অংশের ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষা মানে কি মানুষজনদের কাছে, শিক্ষার সঙ্গে জড়িত সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই 8ই জানুয়ারি শিক্ষাক্ষেত্রে ধর্মঘট পালন করার জন্য।